ঢাকায় গরু এনে আশা হত তারা, গলার কাটা সেই করোনা। বছরে দুই একটা গরু পুষে তা ঈদ উল আজহার আগে স্থানীয় ব্যাপারীদের কাছে বিক্রি করে দেন শেরপুর জেলার বাসিন্দা নজরুল ইসলাম। যা লাভ হতো তাতেই সন্তুষ্ট থাকতেন নজরুল ইসলাম। তবে তার এলাকার অনেকে প্রতি বছর ঢাকায় গরু নিয়ে আসেন এবং ভালো দামে বিক্রিও করে থাকেন। স্থানীয়দের দেখা দেখি নজরুল ইসলামও গত বছর ছয়টি গরু পোষেন। ভালো দামের আশায় সোমবার নজরুল ছয়টি গরু ট্রাকে নিয়ে ঢাকার আফতাবনগর হাটে আসেন। আফতাবনগর হাটেই বুধবার বিকেলে চারটার দিকে কথা হলো নজরুলের সঙ্গে। তিনি বললেন, ঢাকায় গরু নিয়ে এলাম কিন্তু বাজার খারাপ, গরুর পেছনে যে খরচ হয়েছে সেই টাকাই মনে হয় উঠবে না। গরু যে পাললাম যেভাবে দাম পাওয়ার কথা সেভাবে দামও হলো না। আমাদের ওদিকে বন্যা হয়েছে, আমাদের ওখানে বেচাকেনাও হচ্ছে না, পাইকার নেই, নিরুপায় হয়েই ঢাকায় আসলাম। এখানেও দেখি একই অবস্থা, আজ দুটি গরু বিক্রি করেছি কিন্তু লসে। নজরুল বাকি চারটি গরুর প্রত্যাশা মতো দামে বিক্রি করতে পারবে কি না তা নিয়ে দুশ্চিন্তায় আছে। জানালেন, শেরপুর থেকে ছয়টি গরু ঢাকায় আনতে তার খরচ হয়েছে 15,000 টাকা। গরু যদি বিক্রি না হয় তাহলে আবারও টাকা খরচ করে ফিরিয়ে নিয়ে যেতে হবে। নজরুল ইসলামের মতো ঢাকায় গরু নিয়ে আসা আরও কয়েকজনের সাথে কথা হলো। করোনার প্রভাব এবার গরুর হাটে, অন্যবারের তুলনায় এবার ঢাকার গরুর হাটে গরু কম এসেছে। ঈদের আর দুই দিন বাকি থাকলেও হাটে ক্রেতাদের আনাগোনা কম। যদিও পুরান ঢাকার অন্য হাটগুলোর তুলনায় আফতাবনগর গরুর হাটে ভালো বেচাকেনা শুরু হয়েছে। গরু ক্রেতাদের অভিযোগ, করোনার কারণে তারা ভেবেছিলেন এবার হয়তো গরুর দাম কম হবে, কিন্তু ঢাকায় গরু নিয়ে আসা লোকজন অন্যবারের মতো গরুর দাম বেশি হাঁকছেন। পুরান ঢাকার ধূপখেলার মাঠ, ধোয়াইল খাল ও আফতাবনগর হাটে গরু কিনতে আসা অন্তত 25 জন গরু ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেল, করোনার কারণে সবে আর্থিক সংকটে পড়েছেন। যারা আগে এককভাবে গরু কোরবানি দিতেন এবার দিচ্ছেন ভাগাভাগি করে, এমনই একজন রামপুরা বাসিন্দা মোহাম্মদ মোস্তফা। বুধবার বিকেলে আফতাবনগর হাটে গরু কিনতে আসেন তিনি। মোস্তফা বলেন, আমি যে ভবনে থাকি সেই ভবনে 18টি পরিবার আছে, প্রতি বছর আলাদা আলাদা করে কোরবানি দিতেন কিন্তু করোনার কারণে এবার 8টি কোরবানি দেবে। করোনার কারণে আর্থিক সংকটে পড়ে আমাকেও এবার ভাগে কোরবানি দিতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। হাটে গরু কম, পুরান ঢাকার ধূপখেলার মাঠে গত 15 বছর ধরে ঝিনাইদহ থেকে গরু নিয়ে আসেন মোহাম্মদ ফারুক। এবারও তিনি গরু নিয়ে এসেছেন এই মাঠে। ধূপখেলার মাঠে গরুর সংখ্যা কম দেখে কিছুটা অবাক ফারুক, এর আগে কখনো এত কম গরু দেখেননি তিনি। ফারুক জানান, ঈদের দুই দিন আগে ধূপখেলার মাঠ জুড়ে গরু থাকে কিন্তু এবার মাঠের অর্ধেকই ফাঁকা, হাটে গরু উঠেছে একেবারেই কম, এখন ক্রেতাও কম দেখছি। তবে আমার অভিজ্ঞতা বলে ঢাকায় সাধারণত গরু বিক্রি হয় ঈদের আগের দিন, বড় গরু কম। ধূপখেলার মাঠ, ধোয়াইল খাল ও আফতাবনগর হাট ঘুরে দেখা গেল অন্যবারের তুলনায় এবার হাটে বড় গরুর সংখ্যা কম। আবার দুই একটা বড় গরু নিয়ে এসেছেন যারা, তারাও পড়েছেন বিপাকে। আফতাবনগর হাটে চুয়াডাঙ্গা থেকে ছয়টি বড় গরু এনেছেন ব্যাপারী এমদাদুল হক। তার ছয়টি গরুর মধ্যে দুইটি গরু সবার নজর কেড়েছে। এমদাদুল গরু দুটির নাম দিয়েছেন ডন ওয়ান ও ডন টু। নাটোরের গুরুদাসপুর থেকে দুটি বড় গরু নিয়ে পুরান ঢাকার ধূপখেলা মাঠে এসেছেন সাবলুর রহমান। তিনি গরু দুটির দাম হচ্ছেন 8,16,000 টাকা, তবে ক্রেতারা গরু দুটির দাম বলছেন সর্বোচ্চ 8,00,000 টাকা। সাবলুর গরু দুটির নাম দিয়েছেন বীর আর বাহাদুর। সাবলুর বলেন, এই প্রথম আমি ধূপখেলার মাঠে গরু নিয়ে এসেছি, এই মাঠে আমার গরুই সেরা, কিন্তু কাস্টমার নাই। যে কাস্টমার আসছে তারা দরদাম সেভাবে করতেছে না, যারা দরদাম করছে তারাও কম বলছেন, অনেকে আমার গরু দুটির ছবি তুলে মোবাইলে নিয়ে যাচ্ছে। যদি 2 টাকা বেশি পাই সেই জন্যই তো ঢাকায় গরু নিয়ে এসেছি, এখন কি হবে জানি না। অর্ধেক দামে গরু বিক্রি, কৃষক খামারির মাথায় হাত। সকাল থেকে ভটভটি ও ট্রাকে করে এবং হেঁটে গরু নিয়ে আসতে থাকেন কৃষক ও খামারিরা। দুপুর গড়াতে না গড়াতেই বিশাল হাটের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত শুধু গরু আর গরু, কোথাও তিল ধরনের ঠাঁই নেই। কিন্তু সেই তুলনায় হাটে ক্রেতাদের আনাগোনা খুব কম, তাই দিন শেষে অনেকটা অর্ধেক দামে গরু বিক্রি করে হতাশা নিয়ে হাট থেকে ফিরছেন অনেক কৃষক খামারি। অন্যদিকে সস্তায় গরু কিনতে পেরে খুশি ক্রেতারা। এ দৃশ্য বুধবার উত্তরাঞ্চলের অন্যতম বগুড়ার মহাস্থান গবাদি পশুর হাটে গিয়ে দেখা গেছে।
জেলা প্রাণী সম্পদ কার্যালয় ও হাটের ইজারাদার ও গরু খামারিদের সূত্রে জানা গেছে, বিগত বছরগুলোতে এই কোরবানির হাট থেকে শত শত গরু কিনে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, সিলেট, ফেনী সহ দেশের বড় বড় শহরে নিয়ে যেতেন ব্যাপারী ও ব্যবসায়ীরা। এছাড়াও আগে বগুড়া ছাড়াও আশেপাশের জেলা থেকে অনেকে কোরবানির পশু কিনতে আসতেন এই হাটে, কিন্তু এবার করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকায় আগের বছরগুলোর মতো বড় বড় ব্যবসায়ী, ব্যাপারী এবং ক্রেতারা আসেননি, তাই এই হাটে গরুর দাম পড়ে গেছে। বুধবার মহাস্থান হাটে বড় সাতটি গরু বিক্রির জন্য এসেছিলেন বগুড়া শহরের রাজার বাজার খামারি আব্দুর রহমান। দুপুর পেরিয়ে বিকেল ৫টা ক্রেতার অপেক্ষায় বসে থাকতে থাকতে অনেকটা বিরক্ত তিনি। শেষে বগুড়া শহরের সূত্রাপুরে ব্যবসায়ী তৌহিদ পারভেজ তার একটি গরু পছন্দ করেন। আব্দুর রহমানের ৬৫০ কেজি ওজনের গরুটির দাম হাঁকেন ২,০০০০ টাকা। শেষে ১,২০,০০০ টাকায় গরুটি বিক্রি করে দেন তিনি। গরুর খামারি আব্দুর রহমান বলেন, শনিবার এই হাটে ৬৫০ কেজি ওজনের গরুর দাম ছিল ১,৮০,০০০ টাকা, ২,০০,০০০ টাকায় বিক্রির আশায় আজ হাটে তুলেছি। ক্রেতা তেমন নেই, ১,২০,০০০ বিক্রি করে লোকসান হবে, আর খামারে সাতটা গরু রেখে দিলেও লোকসান গুনতে হবে, তাই বাধ্য হয়েই লোকসানেই গরু বিক্রি করে দিলাম। সস্তায় গরু কিনতে পেরে খুশি ক্রেতা তৌহিদ পারভেজ। তিনি বলেন, এক সপ্তাহ আগেও ৬৫০ কেজি ওজনের এই গরুর দাম ১,৮০,০০০ থেকে ২,০০,০০০ টাকা ছিল। আজ ক্রেতার চেয়ে গরুর আমদানি বেশি, এ কারণে গরু সস্তায় পেলাম। বুধবার বেলা ২টার দিকে মহাস্থান হাট ঘুরে দেখা গেছে হাট ভর্তি গরু, কিন্তু ক্রেতা খুব একটা নেই, বেচাকেনাও কম। বিক্রেতারা বলছেন, করোনা সংক্রমণে এবার মাথায় হাত তাদের, দূর দূরান্ত থেকে ব্যাপারী ও ক্রেতারা আসতে পারেনি, তাই গরুর ক্রেতাও মিলছে না। ১০০ গরুর বিপরীতে ক্রেতা একজন, ফলে ক্রেতারা ইচ্ছে মতো দাম বলছেন। কোনো উপায় না থাকায় খামারিরাও সেই দামে গরু বিক্রি করে দিয়েছেন। হাটে বড় একটি গরু বিক্রি করতে এসেছিলেন বগুড়া সদর উপজেলার বামনপাড়া গ্রামের ইমরান হোসেন। দুপুর থেকে বিকাল পর্যন্ত গরু নিয়ে হাটে বসে থেকেও ক্রেতার দেখা পাননি। তিনি জানালেন, গত বছরের বাজার অনুযায়ী এই গরুর দাম ৭,০০,০০০ টাকা, কিন্তু ৩,০০,০০০ বেশি কেউ দামেই বলে না। অর্ধেক দামে গরু বিক্রি করলে মোটা অঙ্কের লোকসান হবে, তাই তিনি গরু বিক্রি করেননি। স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, কোরবানিতে দরকার হয়নি গরু আমদানির। কোরবানির জন্য প্রয়োজনের বেশি পশু দেশেই উৎপাদন করেছেন খামারিরা। অন্য বছরের মতো এবছরও দেশে কোরবানির জন্য গবাদি পশুর পর্যাপ্ত যোগান রয়েছে, তাই কোরবানির জন্য কোনোভাবেই বিদেশ থেকে গবাদি পশু আনার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কোনোভাবেই যাতে দেশের কোনো সীমান্ত দিয়ে অবৈধ বা চোরাই পথে কোনো পশু, বিশেষ করে গরু আসতে না পারে, সেজন্য প্রাণী সম্পদের চিঠিতে গত ১৩ জুলাই ব্যবস্থা গ্রহণ করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেবা ও সুরক্ষা বিভাগ। মন্ত্রণালয়ের সূত্রে এসব তথ্য জানা গেছে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী ২০১৯ সালের ঈদুল আজহায় ৪২,০০০ গরুসহ প্রায় ১,১০,০০০০ পশু কোরবানি করা হয়েছিল। তার আগের বছর ২০১৮ সালের ঈদুল আজহায় ৩৮,০০০০ গরুসহ প্রায় ১,০০,০০০০ পশু কোরবানি দেওয়া হয়েছে। প্রতি বছর এই সংখ্যা ৫,০০০ করে বাড়লেও করোনার কারণে এবছর চিত্র ভিন্ন। সেই হিসেবে এবছর কোরবানিতে ১,১৩,০০০ থেকে ১৫,০০০ পশুর চাহিদার বিপরীতে ১,১৮,৯৭,৫০০টি গবাদি পশু কোরবানির জন্য মজুদ রয়েছে। এর মধ্যে হৃষ্টপুষ্ট গরু মহিষের সংখ্যা ৪৫,৩৮,০০০ এবং ছাগল ভেড়ার সংখ্যা ৭৩,৫৫,০০০ ও অন্যান্য পশু রয়েছে ৪,৫০০টি। এবারে ঈদুল আজহার চাহিদার তুলনায় প্রায় ৪,০০০ পশু বেশি প্রস্তুত হয়েছে। এদিকে দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলা থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, সীমান্ত রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বানের পানির সঙ্গে গরু ভাসিয়ে দেওয়া হচ্ছে। সেসব গরু ভারতীয় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ সীমানায় প্রবেশ করছে। এসব গরু আনার সময় সীমান্ত রক্ষীদের গুলিতে কেউ কেউ নিহত হচ্ছেন। কোরবানি উপলক্ষে এসব অপতৎপরতা বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তবে অপতৎপরতা রোধে সরকারের পক্ষ থেকে ভিন্ন ভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। আসন্ন ঈদুল আজহার কোরবানিকে সামনে রেখে সীমান্ত পথে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ সীমান্তবর্তী এলাকায় প্রাণী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্টেরয়েড ও হরমোন জাতীয় ওষুধ চোরাই পথে আসা বন্ধকরণের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এর অংশ হিসেবে গত ৯ জুলাই মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কোরবানির পশুর হাটে সুস্থ সবল গবাদি পশু সরবরাহ ও বিক্রয় নিশ্চিতকরণ সংক্রান্ত এক
আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য গত 13 জুলাই মন্ত্রিপরিষদ বিভাগ ও জননিরাপত্তা বিভাগ চিঠি পাঠিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে। মন্ত্রী সম্পদ বিভাগ সূত্রে জানা গেছে, প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো চিঠিতে সীমান্তবর্তী জেলাসমূহে গবাদি পশুর অবৈধ অনুপ্রবেশ বন্ধ ও জাল টাকা রোধসহ গবাদি পশুর কৃত্রিম সংকট তৈরি বন্ধে মোবাইল কোর্ট পরিচালনা করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নির্দেশনা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে অনুরোধ জানানো হয়েছে।